আরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। সকলকে রাধা মাধব ভিকি ভাই অনেক 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 আমি জানি ভালো আছেন। তো থাম্বনেল থেকে বুঝে গেছেন ভিডিওটা কি? হ্যাঁ, একদম ঠিক। তো আমি আপনাদেরকে আজকে আমাদের নামহট্ট প্রসাদম হলের সম্পর্কে বলবো, যে নামহট্টে কী কী প্রসাদ পাওয়া যায়, কী কীভাবে আসবেন, কীরকম প্রসাদের ব্যবস্থা আছে, এটাই ব্লগ। আর আপনাদের অনেক সুবিধা হবে এটা জানা থাকলে। তো চলুন হরে কৃষ্ণ, এখান থেকে ভিডিওটা শুরু করি। আমি এখন একটু আপনাদেরকে নিয়ে যাবো রিসেপশনে, যেখানে প্রসাদের কুপন দেওয়া হয়। ওনার মুখে শুনবো এখানে কেমন প্রসাদের ব্যবস্থা আছে, কিভাবে আপনারা আসলে প্রসাদ পাবেন, কটা টাইম টাইম আমিও জানি, কিন্তু ওনাদের কাছ থেকে শুনলে আপনারা বেশি আরও বুঝতে পারবেন। তো চলুন আমি এখন রিসেপশনে ওখানে যাচ্ছি যেখানে কুপন দেওয়া হয়। তারপরে হ্যাঁ, আপনাদের সকালের প্রসাদের হলে কিভাবে প্রসাদ পাবেন, কি কি ব্যবস্থা আমি সেটাও বলবো। তো চলুন আমি এখন রিসেপশনে যাই, আমি এখন সিঁড়িতে নামছি। তো এটা আমার অফিসের চাবি, আমাকে অফিসে যেতে হবে, টাইম হয়ে গেছে। তো ভাবছিলাম কি ভিডিও দেবো, আমি ভিডিওটা দিয়ে আপনাদের উপকারে লাগবে। আর দেখুন অনেক ব্যস্ত থাকি সত্যি, তবুও ভিডিও করছি, তো আপনারা একটু ভালোবাসা দেবেন, আর কিছু যায় না। হরে কৃষ্ণ। আচ্ছা চলুন রিসেপশনে যাওয়া যাক। কৃষ্ণ বাবু, বলছি এখানে প্রসাদের ব্যাপারটা যদি বলেন, মানে কীরকম কী কী প্রসাদ পাওয়া যায়, সকালের প্রসাদের ব্যবস্থা, দুপুরের প্রসাদের ব্যবস্থা একটু যদি আপনি বলেন। এখানে আমাদের সকালে দুপুরে প্রসাদ হয়, কিন্তু রাত্রে প্রসাদ হয় না। আমাদের সকালে কুপন এখানে পাওয়া যায় মোটামুটি 40 টাকা দিয়ে, যেটা আমাদের সমস্ত ভক্তরা পায়। আচ্ছা, নর্মালি হ্যাঁ, যাদের সব ভক্তরা পেতে পারে সেগুলো সকালে কুপন আমাদের 40 টাকা অ্যারেঞ্জ করা হয়েছে। আর দুপুরের কুপন? দুপুরের কুপন আমাদের 50 টাকা নর্মালি হয়। আচ্ছা, আর সকালে কী কী প্রসাদ থাকে বাবু? সকালে আমাদের রাইস থাকে, ডাল থাকে, সবজি থাকে, যেটা নর্মালি হয়। আচ্ছা, আর দুপুরের প্রসাদ? দুপুরে একটু ডাল থাকে, সবজি থাকে, রাইস থাকে, মুড়ি থাকে, সুজি রাইস থাকে। আচ্ছা, ভক্তরা এখানে আসলে প্রসাদ পাবে, তাই তো? হ্যাঁ। কখন থেকে কুপন দেওয়া হয়? সকাল 6টা থেকে 11টা পর্যন্ত চলে। হরে কৃষ্ণ, ধন্যবাদ বাবু আপনাকে। হরে কৃষ্ণ। তো আপনাদের সাথে গল্প করতে করতে চলে এলাম প্রসাদের হলে। এটা আমাদের নামহট্ট প্রসাদম হল, আর এখন হচ্ছে সকালের প্রসাদ হচ্ছে। আর আপনাকে আগে বলেছিলাম সকালের প্রসাদে থাকছে দুরকম সবজি, ডাল আর রাইস। দেখুন সবাই লাইন দিয়ে কি সুন্দরভাবে প্রসাদ পাচ্ছে, আর মহাপ্রসাদ বলে কথা। আর কিন্তু জানেন তো, সকালে খুব বেশি কুপন দেওয়া হয় না, কারণ এত লোকের রান্না কীভাবে হবে। ওই জন্য আমাদের সবথেকে বেশি কিন্তু কুপন হয় দুপুরে, প্রায় ধরুন 2,500-3,000 লোক প্রসাদ পায় একসাথে। আর সকালে খুব বেশি লোক হয় না, ধরুন 150-300 জন সকালবেলায় প্রসাদ পায়। তো আপনাদের ভাবলাম সকালবেলায় নামহট্ট প্রসাদটা দেখিয়ে দিই। তো দেখছেন কীভাবে সবাই প্রসাদ পাচ্ছে, চলুন তারপরে আপনাদের দেখাই। আপনাদের সাথে গল্প করতে করতে অনেকটা দুপুর হয়ে গেছে, আর আমার সেবাও ছিল জানেন তো। তারপরে সেবা টেবা করে সবশেষে আপনাদেরকে দেখা। আর এটা হচ্ছে এখন মেন হচ্ছে দুপুরে প্রসাদের লাইন। দেখুন না কত বড় লাইন, এটা কিন্তু অনেক লোক এখানে আছে। আপনাদেরকে বললাম যে দুপুরে প্রায় ধরুন 2,500-3,000 লোক প্রসাদ পায়, মানে অনেক প্রচুর ভিড় হয়। আপনাদেরকে ভাবলাম লাইনটা দেখায়। আপনারা চিন্তা করবেন না, বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হবে না, কারণ অনেক বড় প্রসাদের হল, তো খুব তাড়াতাড়ি ধরুন আমাদের শেষ হয়ে যায়। এই লাইনটা ধরুন একসাথে বসে আমাদের হলে 2,500 বা 2,000 লোক প্রসাদ পায়, বিশাল লাইন। আপনাদেরকে দেখুন ওয়েদারটাও দেখালাম, কী সুন্দর লাগছে আজকের মন্দিরটা, ভীষণ ভীষণ ভালো। আর আপনাদেরকে পুরো জেট জ্যাকের মতো, জিগ জ্যাকের মতো ঘুরে এসে প্রসাদের হলে ঢুকতে হবে। আর এখানে দেখুন গেটে কিন্তু কুপন নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, সবাইকে একটা একটা করে কুপন দিয়ে তারপরে আপনার লাইন দিয়ে সুশৃঙ্খলভাবে প্রসাদ পাবেন। তো চলুন এবার আমি চলে আসলাম প্রসাদানো হলের ভেতরে। আর দুপুরের প্রসাদ দেখুন সবাইকে নিজে নিজে থালা দিচ্ছে, আর থালার মধ্যে পাতাও আছে। আর এখানে দেখুন কী সুন্দরভাবে প্রসাদ ছাড়িয়ে যাচ্ছে, আর প্রচুর বড়ো বড়ো কিন্তু মানে ভাত রাখার নৌকাগুলো সবাই খুব সুন্দরভাবে সার্ভিস করছে, আর প্রচুর মানুষ একসাথে প্রসাদ পাচ্ছে। তো আপনাদেরকে দেখা যায়, দেখুন আজকে দুপুরে কী কী আইটেম হয়েছিল আপনাদেরকে একটু বলে দিই। একটা হয়েছে মিক্স সবজি, পনিরের সবজি, আর এদিকে দিচ্ছে ডাল, আর ওদিকে সবার লাস্টে দিচ্ছে পরমান্ন, যাকে ইংরাজিতে আপনারা সুইট রাইসও বলতে পারেন বা বাংলা ভাষায়। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এখানে পরিবেশন হচ্ছে, আর এত ভালো লাগছিল। আর সত্যি বলছি প্রসাদের কিন্তু একটা স্বাদই আলা। তা চলুন দুদিকে দেওয়া হচ্ছে, কারণ আপনাদেরকে আগেই বললাম প্রচুর মানুষের ভিড়, আর একবার প্রসাদ নিয়ে কিন্তু শেষ নয় জানেন তো, মাঝখানে থেকে আবার প্রসাদ দেওয়া হয়। দ্বিতীয়বার যদি আপনাদের প্রসাদ লাগে আপনারা নিতে পারেন। দেখুন একসাথে বসে কত মানুষ প্রসাদ পাচ্ছে, আর সত্যি দেখতে একটা কত আনন্দ আসছে মনে। সত্যি বলছি এত ভালো লাগছিলো না, মনে হচ্ছে মহাপ্রসাদে গোবিন্দ বলে চিন্তা করি। আর এই যে এখানে দেখুন আমাদের কিচেনের হেড রনি, ও বলছে হরে কৃষ্ণ, আপনারা ভিডিওটা দেখুন, সবাই সাপোর্ট করুন, ও কিন্তু বলছিল। তো এত চিৎকার হচ্ছে যেন আমি মিউট করে দিয়েছিলাম জানেন তো। আর দেখুন এদিকেও প্রসাদ পাচ্ছে, ওদিকেও প্রসাদ পাচ্ছে,
আর এত অপূর্ব লাগছিল না। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখুন যখন একসাথে সবাই প্রসাদ পায় কত আনন্দ হয় বলুন। আর আপনাদেরকে যেটা বলছিলাম, এই যে দেখুন, যদি আপনাদের দ্বিতীয়বার প্রসাদ লাগে তাহলে কিন্তু আপনারা মাঝখানের কাউন্টার থেকে নিতে পারবেন। আর এখানে সবাই লাইন দিয়ে সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে এক এক করে প্রসাদ নিচ্ছিল। আর দেখুন এত মানুষ, তবুও কিন্তু কোনো মানে উচ্ছৃঙ্খল নেই বা বিশৃঙ্খলা নেই, এটাই কিন্তু খুব ভালো লাগে জানেন তো। ইসকনে আসলে এত মানুষ, হাজার হাজার ভক্তরা প্রসাদ পায়, তবুও কিন্তু সমস্যা হয় না। আর দেখুন আমাদের বাড়িতে ছোটোখাটো একটা প্রোগ্রাম হলে কী ব্যাপার, কী তাড়াহুড়ো লেগে যায় জানেন তো। তো এই জন্য আমাদের প্রত্যেকের মানুষের একটা নিয়মের মধ্যে চলা উচিত বা সিস্টেমের মধ্যে চলা উচিত। যাই হোক, অনেক গল্প হলো বুঝলেন, আপনাদের সব কিছু জানালাম। দেখুন সবাই কী সুন্দর প্রসাদ পাচ্ছে। চলে এলাম বাইরে, এইখানে থালাটা ধুয়ে আপনাকে জমা দিতে হবে, আর জমা দেওয়ার পরে ওরা আবার সাপ দিয়ে ধুয়ে নেবে। আর এখানে হাত ধোয়ারও প্রচুর ব্যবস্থা আছে, একসাথে যেহেতু এত মানুষ প্রসাদ পাচ্ছে, আর প্রচুর 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 বড় জায়গা এরিয়া নেবে। তো চলুন আমাকে এখন বাইরে বেরোতে হবে। আর তো যা ভালো প্রসাদ হয়েছে, আমার তো গন্ধেই পেট ভরে যাচ্ছিলো। আর এখানে সবাই দেখুন মাতাজিরা থালা আসে। হরে কৃষ্ণ বন্ধুরা, তো আপনারা তো দেখলেন নামহট্টে কীরকম প্রসাদের ব্যবস্থা আছে। শুধু নামহট্ট নয়, আপনারা গদা ভবন, গীতা ভবন, ঈশ্বরদন ভবন, মহাপ্রসাদম, গোমন্তেজ রেস্টুরেন্ট, অনেক প্রসাদের ব্যবস্থা আছে এখানে, সুলভ কিচেন, আরও অনেক কিছু। তো আপনারা আসলে কিন্তু ট্রাই করতে পারেন। তো আমাদের এখানকার প্রাইসটা আমি আরেকবার আপনাদের বলে দিই, সকালবেলা 40 টাকা, সঙ্গে থাকছে দু রকম সবজি, ডাল আর রাইস, আর দুপুরবেলা থাকছে পরমান্ন মানে পায়েস, তারপরে আপনার রাইস, পনিরের সবজি, আর একটা সবজি, ডাল, এরকম পেয়ে যাবেন। তো আপনারা কিন্তু আসলে টেস্ট করতে পারেন। আশা করি প্রসাদ মানে তো ভীষণ ভালো লাগবে। তো আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন, আর যদি কোনো হেল্প লাগে অবশ্যই বলবেন, আমি চেষ্টা করবো হেল্প বলতে। মানে কোনো রকম কোনো জিজ্ঞাসা, কোনো কিছু জানতে চাইলে আমাকে বলে আমি চেষ্টা করবো যদি আমার জানা থাকে। তো আশা করি আপনাদের খুব খুব হেল্প হবে এই ভিডিওটাতে, আপনারা আসলে কিন্তু নামার টাইপের প্রসাদ ট্রাই করতে পারেন। তো ভালো থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল, প্রভুপাদ কি জয়।